হ্যালো গাইস, ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল ইশিকা ব্লগ। তা আজকে অনেকদিন পর একটা চ্যালেঞ্জিং ভিডিও নিয়ে এসেছি। এই যে ফুচকা বরের সাথে করবো, ফুচকা চ্যালেঞ্জ। এ দেখো, ছখানা ছটা ফুচকা নিয়েছে, টক জল, আর হচ্ছে এখানে হচ্ছে আলু, আর ওই যে ওর পাতেও রয়েছে ছখানা ফুচকা, টক জল আর আলু। তো 10 সেকেন্ড টাইম রেখেছি, 10 সেকেন্ডের মধ্যে এই ছটা শেষ করতে হবে। আর যে হারবে সেই খাবে এই যে লঙ্কা। তো অনেকদিন পর এরকম চ্যানেলে ভিডিও করছি, মাঝে মাঝে ইচ্ছে হয় করার, কিন্তু সময় হয়ে ওঠে না। তো বেশি করে ফুচকা নিয়ে নিই, কারণ রাত হয়ে গেছে এখন একটু, তাই অল্প করে ফুচকা নিচ্ছি। ছখানা ছখানা করে নিয়েছি, অলরেডি মামামে খাওয়া হয়ে গেছে। বলো এখন চ্যালেঞ্জ করো, আমি চ্যালেঞ্জ বলবো। বক বক বক, আমি চ্যালেঞ্জ গুলো আমি হেরে যাব। তো চলো লঙ্কা স্টার্ট করি। স্টার্ট করবো, এই যে এখানে টাইমার রয়েছে, স্টার্ট করে দিয়েছো? রেডি, লাইট জ্বালালাম। স্টার্ট, এটা কি এখানে স্টার্ট তো আচ্ছা স্টার্ট না সেই হয়ে গেছে, তাকে শেষ করো। তোমরা হয়তো অনেক পাখির আওয়াজ পাচ্ছ, হয়তো ভাবছো তো সকালবেলা আমি হয়তো ভিডিওটা শ্যুট করেছি, কিন্তু আসলে নয়, আমি রাত্রেবেলায় শ্যুটটা করেছি। আমার ভিতরে পাখি আছে, আর যেহেতু ঘরের মধ্যে লাইটটা জ্বালিয়েছি আর পাখিগুলোর চোখে আলো গেছে, তাই পাখিগুলো এরকম করে ডাকছে। এটা ভেবেছি সকাল হয়েছে। যে খাবো আগে শেষ করে দিই, টাইমার তো ওখানে স্টপ হয়ে যাবে না, আবার কিসের টাইমার চলবে? আমি 10 সেকেন্ডের মধ্যে ফুচকা চ্যালেঞ্জ করবো বলেছিলাম, কিন্তু টাইমারটা আমাদের একটু গণ্ডগোল হয়েছে, টাইমারটা আমরা ঠিক করে সেট করতে পারিনি। তাই প্লিজ কেউ কিছু মনে করো না, নেক্সটবার ঠিক হবে। আমি তাড়াহুড়ো চোখ করে আলুটা ফুচকার মধ্যে না দিয়ে আমি জলের মধ্যে ডোবাচ্ছি, জলের মধ্যে ডুবিয়েছি। দূর ভালো লাগে না ব্যাং, খা লঙ্কা খা। আমি বললাম তুই লঙ্কা খাবি, তুই হেরে যাবি, আমি জানি। আলুটা ঝাল ছিল, পেট জ্বললে লাস্টে আমারই খসবে, পেট জ্বলছে আসলে লঙ্কা খেলে গেলে আমারও বলবো পেট জ্বলে। আমি ফার্স্ট হয়ে গেলাম প্রতিবার না এবারও, আর তুমি লাস্ট হয়ে গেলাম প্রতিবার না এবারও, আবার চলো গাইস, আজকের মতো টাটা, বাই বাই। আজকের ব্লগ যদি ভালো লাগে অবশ্যই কিন্তু লাইক কমেন্ট শেয়ার করো, আর আমার পরবর্তী ভিডিও দেখার জন্য তোমাদেরকে বলবো আমার চ্যানেল সাবস্ক্রাইব করো। ভালোবাসা, থ্যাংক ইউ মামা। মামা নুনি এসেছে, বাই বাই।